আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো আমাদের নাদিয়াতুল কুরআন যে কায়দা ছিল আমাদের অনলাইন ধারাবাহিক যে ক্লাস চলতেছিল ওই কায়দা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো আজকে আমরা শুরু করবো আমপাড়া থেকে কায়দা শেষ করে আজকে আমরা শুরু করবো আমপাড়া দেখে আর আমপাড়া আমাদের আজকের পর্ব হলো পঁচিশ নাম্বার পর্ব পঁচিশ নাম্বার পর্ব থেকে আমরা আমপাড়া শুরু করব। তো যারা কায়দাটি ভালো করে মুখস্ত করে নাই তারা অবশ্যই কায়দাটি ভালো করে পরে মুখস্থ করে নেবেন তারপরে পড়াগুলো ধরবেন নয়তো পরা বুঝবেন না কারণ কায়দার ভিতরে যেভাবে সহজ করে একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু ওই সময়টা দেওয়া হবে না এখানে আমরা শব্দ শব্দ তারপর পুরা লাইন একসাথে আমরা রিডিং পরে শেষ করে ফেলব তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই নুরানি কোরআন শিক্ষা সেন্টার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পৌঁছে যায় তো সময় দর্শক তাহলে চলুন আমরা সময় দীর্ঘায়িত না করে আমাদের মূল ক্লাস শুরু করি সুরা ফাতেহা থেকে আমরা শুরু করব প্রথমে ছোটো ছোটো সুরা সুরাগুলো থেকে আমরা শুরু করব। একদম শেষ পর্যন্ত সুরা নাবা পর্যন্ত আমাদের আমপাড়া ভিতরে পড়া থাকবে তো প্রতিদিন আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিসমিল্লাহ রহমানির এটা হলো সুরাফাতেহা এখানে দেখুন লেখা আছে সুরাফাতেহা ঠিক আছে আর এখানে লেখা আছে আয়াত রুকু সুরাফাতেহা আয়াত রুকু দেখুন بسم الله الرحمن الرحيم. الحمد الحمد لله، لله، الحمد لله رب العالمين، رب العالمين আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ এখানে অক্ষ করলে তিনি প্রান্ত হবে আর সেটা হলো মধ্যে আর জির আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তারপর দেখুন আর রহ মা এখানে আলিফের মধ্যে জবর জের পেশ কিছুই নেই তারপর আমরা আরও কি জন্য পড়লাম কারণ এটা এভাবে দেওয়া হয়েছে যাতে করে আমরা মিলিয়ে পড়ার সময় যেমন রব্বিল আল নরহমানির রহিম নর রহমান রাহিম পড়ার সময় এভাবে পড়তে হবে আর এখানে আমরা যেহেতু আলিফের মধ্যে কিছু না আমরা জবর দিয়ে পড়ব ঠিক আছে আর রহ মা নির র হেই মি الرحمن الرحيم الرحمن الرحيم تابع دي مالكي مالكي يوم الدين يوم الدين মালিকি মিদ্ পুরোটা একসাথে দেখুন মালিক ইয়িন মা এটা মধ্যে তবে খারা যাব খারাজ উল্টো এক লেপ্টেনে পড়তে হবে কায়দা তারপর মিদ্দিন এটা মধ্যে আরজি তিন লেপ্টেনে পড়তে হবে দিন তিনে লেপটেনে পড়তে হবে তারপর দেখুন ইয়া ইয়াকা ইয়াকা ভালো করে উচ্চারণ করে নেবেন হামজার উচ্চারণ ইয়াকা নার বু দু নার বু দু নার বু দু ইয়াকা নার বু দু ওয়া ইয়াকা ওয়া এটা ভালো করে মশ করে নেবেন

আবার দেখুন ইয় কেনা বুদু উচ্চারণ শক্ত করে করতে হবে এখানে অনেকে আমরা আয়ন উচ্চারণটা করতে পারি না গলা চিদ্দি উচ্চারণ করতে হবে ইয় কুদু ইয় কিন তারপর দেখুন ইহি র ইহ ডিনা শি র পল মুস্তা মা মুস্তা কইমা ইহ দিনাস তল ইহ এখন যদি আমরা অফ করি তাহলে তিনিআলি বিলান্ত হবে ঠিক আছে মধ্যে আরজি اهدنا الصراط المستقيم. صراط الذين صراط الذين أن, عمت أن عمت عليهم. صراط الذين صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب غير المغضوب عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين বল এটা চারে লিপ্ট লিন এটা তিনে লিপ্ট টানতে হবে ঠিক আছে এ পর্যন্ত হল সুরাফা থেয়া তা আমি আবার শুধু বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين